আপনি এসআই, আপনি ওসি তদন্ত, আপনি ওসি, আপনি এসপি মহোদয়, আপনি ডিসি হতে পারেন, কিন্তু আপনার নীতি আপনাকে এমন জায়গায় নিয়ে পৌঁছে দেবে আপনার চলে যাওয়ার পরেও হাজার মানুষ আপনার জন্য চোখের পানি ফালায়া কাঁদবে। কথা বলে না ঠিক কি না বলেন? হাইরে পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুর। আব্দুল বারী জিহাদি হুজুর কিছুদিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হাজার হাজার আলেমের উস্তাদ আল্লামা আব্দুল বারী জিহাদি হুজুর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আর আসবে না। আল্লামা গাজী আমিনুল ইসলাম জালালি হুজুর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আর আসবে না। আল্লামা হাফেজ এম এ জলিল রহমাতুল্লাহ আলাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আর আসবে না রে, আর আসবে না। হাসতি হাসতি বড় বড় আলেমরা আমরা রে তিম কইরা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতেছে, আর আসবে না রে বন্ধু আমার। এই জন্য আমি তাহিরি একদিন থাকব না, আপনিও দুনিয়ায় একদিন থাকবেন না। আরে দুনিয়া বড় নিষ্ঠুর পৃথিবী, আজকে তাহিরির জন্য হাজার হাজার মানুষ মাঠ ভাঙ্গা পড়ে, এমন একদিন আসবে আমি টাকা দিয়া বাবা ডাকলেও আমার মা ফিলে তুলুক আমি আনতে পারবো না। এটাই হলো পৃথিবীর মানুষ, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, যতদিন দুনিয়াতে থাকব নবীর মহব্বতের দরকার আছে না না? আরে বাবা কত মানুষই তো মারা যায়, জানাজার ময়দানে তিন কাতার চার কাতার হয় না, কিন্তু জীবনটারে এমন ভাবে সাজায় আনেন হাজার হাজার মানুষ আপনার জীবনের সমাধির পরে হাত তুলে আপনার জন্য দোয়া করবে, এমন একটা জীবন আপনারা তৈরি করে নেন। শুধু মাথায় পাগড়ি লাগাইলাম, গায়ের মধ্যে পাঞ্জাবি লাগাইলাম, হুজুরের বেশ দর্শি, এটাই কিন্তু ভালো মানুষের লক্ষণ না। আপনি স্কুলে পড়েন, আপনি কলেজে পড়েন, এই জন্য আমার যুবক ভাইয়েরা ওই কথাটাই বলতে চাই, দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর। এই কচুয়ার মানুষ, জগৎপুরের মানুষ, এই মুহূর্তে যদি তাহিরি মারা যায় এতগুলা মানুষ আমার জানাজায় যাবে না, অ্যাম্বুলেন্স দা ঢুকাইয়া বাসাই পাঠাইয়া দিব, এতগুলো মানুষ আমার বাড়িতে কিন্তু আপনারা আর যাবেন না। মারা যাওয়ার পরে সব সম্পর্ক ইতি হয়ে যায়, এই জন্য দুনিয়ার মধ্যে যার যেই জন্য মহব্বত করবেন, আন্তা মা মানা বাপ্তা, এমন মানুষের মহব্বত করেন যার সঙ্গে আপনার হাসর হবে। আমি তাহিরি মারা গেলে কেউ যাবেন না, দুই একজন যাবে, গাড়ি ভরে ভরে কয়েকজন যাবে, বাড়ির পাশে যাইয়া চোখের পানি ভালায় কাঁদবে, জিজ্ঞাসা করবি তোমার বাড়ি কই, কই আমার বাড়ি হলো জগৎপুর, এখানে কেন আসলা, আপনার ভাইয়ের জানাজার নামাজ পড়তে এসেছি, এমন ভাবে কান্দ কেন, কই আপনার ভাইয়ের ওয়াজ শুননা, আমরা ওয়াজের ময়দানে কান্দতাম, এখনো তো আর আপনার ভাইকে পাবো না, চিরদিনের বিদায় দেওয়ার জন্য চোখের পানি ফালাইয়া কান্দি। ও তাই নাকি, কবরের পারে যাইয়া কান্দে, জানাজার মাঠে যাইয়া কান্দে, কবরে নামাইয়া দেওয়ার পরে মাটি দেওয়ার সময়ও কান্দে। এবার যদি বলেন আপনার বাড়ি কচুয়া, আপনার বাড়ি হলো কচুয়া, আপনি জগৎপুর থেকে এসেছেন, আপনার চোখের পানি দেখে মনে হচ্ছে আপনি আমার বাইরে অনেক ভালোবাসেন, হ্যাঁ অনেক ভালোবাসি, তাইলে ঠিক আছে, যে এই বাড়িটা সারাটা জীবন হাজার মানুষ নিয়ে বয়ান করত, যেই মানুষটা হাজার হাজার মানুষ নিয়ে বয়ান করে আপনারা পাগল বানাইছে, এই মানুষটা চির এতিম হইয়া মা বাবা চাইরা অন্ধকার কবরে চলে গেছে, আপনি যেহেতু জগৎপুরের মানুষ আমার ভাইয়ের লাগে আপনার এত দরদ, একটা রাত্র আমার ভাইয়ের সঙ্গে কবরে থাকেন না, তিনি বলবে আমার ভয় লাগে ভয় লাগে, কেমনে থাকব দুনিয়ায়, যতদিন আছে বন্ধুর কোনো অভাব নাই, মরণের পরে কবরে থাকার কোনো বান্ধব নাই। এই জন্য তাহিরি বলি আমার আপন তুমি, তোমার আপন আমি, কিন্তু মনে রেখো মরণের পরে কেউ নাই। এখন প্রশ্ন হলো মরণের পরে যে তোমার কবরে আপন হবে ওই নবীর মহব্বতের দরকার আছে না না, জবান করে বড় আছে না না? এই জন্য আমার বাবা ও যুবক, কবরটার ভিতরে সুখ আছে দুঃখ আছে,
সুখও আছে দুঃখও আছে, আল্লাহর সঙ্গে নাফরমানি করলে কবরের ভিতরে কেমন কষ্ট হবে শুনে যান। এক বেচারার কবর করছে জগৎপুরের গুরুস্থানে, কথার কথা বলতেছি বোঝার জন্য বলছি, অসুবিধা হবে নাকি? এই বন্ধুরে ও যুবক ভাইরা, কোথায় একদিন আমার কণ্ঠ থাকবে না, একদিন আপনার সম্পদ থাকবে না। আমার পাঞ্জাবিটা দেখেন, এই পাঞ্জাবির ভিতরে কিছু টাকা আছে, এই পাঞ্জাবির ভিতরে কিছু টাকা আছে, আমার দুইটা পকেট আছে, আপনার দুইটা পকেট আছে। কেন দুইটা পকেট? দুনিয়ার ভিতরে পকেট রাখা হয় টাকা রাখার জন্য, প্রয়োজনে জিনিস রাখার জন্য। কিন্তু একটা বার চিন্তা করে জগৎপুরের মানুষেরা, এই দুনিয়া থেকে যেদিন চলে যাবে, চিরদিনের জামাটা যেদিন গায়ের মধ্যে লাগাইয়া দিবে, ওই জামার মধ্যে কোনো পকেট থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কেন নাই, কেন নাই? দুনিয়ায় পকেট ব্যবহৃত হয় দুনিয়ার সম্পদ রাখার জন্য, আর কবরের ড্রেসের মধ্যে কোনো তোমার পকেট থাকবে না। আরে সহজে প্রমাণ পেয়ে গেলাম, এই দুনিয়ার কোনো কিছু কবরে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আমার চিরদিনের ড্রেসের নাম কাফনের কাপড়। পুরুষের জন্য কাফনের কাপড় হলো তিনটা, আর মহিলাদের জন্য হলো পাঁচটা। ও আমার জগৎপুরের মা, একদিন লাল বেনারসি শাড়ি পইরা স্বামীর বাড়িতে আইসা জিন্দগি সাজাইলা, কালকে যদি তুমি মারা যাও লাল বেনারসি সুকেজের ভিতরে পড়ে থাকবে, কিন্তু তোমার শরীরের ভিতরে চিরদিনের একটা ড্রেস লাগানো হবে, যেই ড্রেসটার নাম হলো সাদা কাফন। কথা বলেন ঠিক?